হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলার বেসিক টিউটোর নিয়ে। আজ আমরা দেখব আমরা একদিনে ইংরেজিতে কী কী শিখবেন সেই বিষয় সম্পর্কে। আমরা প্রতিদিন অনেক ধরনের ইংলিশ বাক্য ব্যবহার করে থাকি, কিন্তু একজন নতুন শিক্ষার্থীর জন্য কোন কোন বিষয়গুলো শিখলে সহজ হবে সেই বিষয় সম্পর্কে আজকে টিউটোরিয়ালেতে ধারণা দেওয়া হয়েছে, বিশেষ করে নতুনদের জন্য। তাহলে আর দেরি কেন, চলুন না চাই আমাদের মূল বিষয়ের দিকে। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। এবার দেখে নিই আমাদের আজকের কালেকশানগুলি। সবাই ভালো থেকো, এই বাক্যটির ইংলিশ হবে অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো। যাক বাঁচা গেল, এই বাক্যটির ইংলিশ হবে গুড রিডেন্স। গুড রিডেন্স অর্থ হল যাক বাঁচা গেল। কি বোকা আমি, সিলি মি। সিলি মি অর্থ হল কি বোকা আমি। সাবাস বেটা, ব্র্যাব মাই বয়। ব্র্যাব মাই বয়, সাবাস বেটা। সোজাসুজি বলো, কিপ ইট সিম্পল। কিপ ইট সিম্পল, সোজাসুজি বলো। তুমি আমায় ভুলে যাও, ইউ ফরগেট মি। ইউ ফরগেট মি, তুমি আমায় ভুলে যাও। পাশায় লাথি মার, কিক অ্যাস। কিক অ্যাস মিন পাশায় লাথি মার। এটা একটা লজ্জা, ইট ইজ বা ইটস এ সেম। ইটস এ সেম, এটা একটা লজ্জা। সত্যি ঘৃণা করি, আই রিয়েলি হ্যাট। আই রিয়েলি হ্যাট অর্থ হলো সত্যি ঘৃণা করি। তোমাকে দেখে ভালো লাগলো, গুড টু সি ইউ। গুড টু সি ইউ, জীবন কেমন কাটছে, হাউ ইজ লাইফ। হাউ ইজ লাইফ, জীবন কেমন কাটছে। তোমার দিনকাল কেমন কাটছে, হাউ ইজ ইওর ডে। হাউ ইজ ইওর ডে, তোমার দিনকাল কেমন কাটছে। অনেক দিন পার হলো, ইট হ্যাজ বিন টু লং। ইট হ্যাজ বিন টু লং, অনেক দিন পার হলো। খুব খুশির খবর, হাউ জয়ফুল। হাউ জয়ফুল, খুব খুশির খবর। কি মিষ্টি, হাউ সুইট। হাউ সুইট মিন কি মিষ্টি। কি সুন্দর, হাউ লাভলি। হাউ লাভলি, কি সুন্দর। নিচে যাও, গো ডাউন। গো ডাউন অর্থ হলো নিচে যাও। ঠিকই তো, ইয়েস ইট ইজ। ইয়েস ইট ইজ অর্থ হলো ঠিকই তো। আমি রাজি, আই এগ্রি। আই এগ্রি অর্থ হলো আমি রাজি বা আমার সম্মতি আছে। তোমার যা ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। অ্যাজ ইউ লাইক অর্থ হলো তোমার যা ইচ্ছা অথবা তুমি যেমন করতে চাও করো। কিছু না, নাথিং। কিছু না, নাথিং। তা সত্যি, দ্যাট ইজ ট্রু। দ্যাট ইজ ট্রু
অর্থ হলো তা সত্যি। আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম, এই বাক্যটির ইংলিশ হবে আই অ্যালো দিস, আই অ্যালো দিস, আমি অনুমতি দিলাম। আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো অবজেকশন। তোমার কথাই ঠিক, ইউ আর রাইট, ইউ আর রাইট, তোমার কথাই ঠিক। আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আই ওয়ান্ট নাথিং, আই ওয়ান্ট নাথিং, আমি কিছু চাই না। এ হতে পারে না, ইট ক্যান নট বি, ইট ক্যান নট বি, এ হতে পারে না। এখন যাও, গো নাও, গো নাও অর্থ হলো এখন যাও। পরে যাও, আফটার গো, আফটার গো অর্থ হলো পরে যাও। আগে এসো, বিফোর কাম, বিফোর কাম অর্থ হলো আগে এসো। কখন যাবে, হোয়েন টু গো, হোয়েন টু গো, কখন যাবে। মাঝে মাঝে, সাম টাইমস, সাম টাইমস মিন মাঝে মাঝে। আমি লক্ষ্য করেছি, আই নোটিস দ্যাট, আই নোটিসড দ্যাট, আমি লক্ষ্য করেছি। তুমি অসাধারণ, ইউ আর ফ্যান্টাস্টিক, ইউ আর ফ্যান্টাস্টিক, তুমি অসাধারণ। তুমি আমাকে দেখাতে পারো, ইউ ক্যান শো মি, ইউ ক্যান শো মি, তুমি আমাকে দেখাতে পারো। তোমার কি পেন্সিল আছে, ডু ইউ হ্যাভ এ পেন্সিল, ডু ইউ হ্যাভ এ পেন্সিল, তোমার কি পেন্সিল আছে। মাফ করবেন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, মাফ করবেন। আপনি কি বললেন, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, আপনি কি বললেন। খুব ভালো, ভেরি ওয়েল, ভেরি ওয়েল, খুব ভালো। আমার তা মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, আমার তা মনে হয় না। তোমাকে বিশ্বাস করি, ট্রাস্ট ইউ, ট্রাস্ট ইউ অর্থ হলো তোমাকে বিশ্বাস করি। হোটেলের সামনে, ইন ফ্রন্ট অব দ্য হোটেল, ইন ফ্রন্ট অব দ্য হোটেল। দয়া করে বসুন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। ওটার মানে বন্ধু, দ্যাট মিন্স ফ্রেন্ড, দ্যাট মিন্স ফ্রেন্ডস। ওটা সঠিক নয়, দ্যাটস রং, দ্যাটস রং, ওটা সঠিক নয়। বলার চেষ্টা করো, ট্রাই ট্রু সে, ট্রাই ট্রু সে, বলার চেষ্টা করো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংলিশে প্রতিদিনের জন্য ইংরেজি কথা বলার মতো বাক্য শিখতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।